পরম করুণা ঘন বিগ্রহ পতিত পাবন শ্রী শ্রী গৌর নিত্যানন্দের অহৈতুকী করুণা এবং গোপীজন লোচনামৃত শ্রীমান নন্দনন্দন ও কৃপাময়ী প্রাণেশ্বরী শ্রী শ্রী রাধার ঠাকুরানীর অহৈতুকী করুণা ক্রমে। এছাড়া বিশেষভাবে শ্রী শ্রী গুরুদেব ও শ্রী শ্রী পরম গুরুদেবের কৃপাছত্র ছায়ার আশ্রয় আকাঙ্ক্ষা করিয়া অদ্য হইতে কয়েকদিন যাবৎ ধরিয়া শ্রী শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের বিরচিত শ্রী শ্রী প্রেমভক্তি চন্দ্রিকা আস্বাদন করার অভিপ্রায় করিয়াছি। পণ্ডিত অষ্টোত্তর শত শ্রীমৎ অনন্ত দাস বাবাজী মহারাজ কর্তৃক সুধাকণিকা ব্যাখ্যা অবলম্বনে আমরা এই গ্রন্থ আস্বাদন করিবার প্রচেষ্টা করিব। তাই সকল সাধুগুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদ পাইবার লালসাপূর্বক আজ শ্রী শ্রী প্রেমভক্তি চন্দ্রিকা গ্রন্থ সম্বন্ধে যৎকিঞ্চিৎ আস্বাদন করিব। সাধক কিভাবে সাধনার স্তরগুলি অতিক্রম করিবে, কেমন করিয়া গুরুনিষ্ঠার দিব্য ভাবনায় মনকে অনুরঞ্জিত করিবে, কিভাবে সাধক কচিত প্রেমভাবনার মহোৎসবের মঙ্গল আচরণ স্বভাব স্নিগ্ধতায় ফুটিয়া উঠিবে, তাহারই প্রেমোজ্জ্বল প্রত্যক্ষ অনুভূতির সরস দিব্যগীতি চিত্রকাব্য শ্রী শ্রী প্রেমভক্ত চন্দ্রিকা। এই পদাবলী আস্বাদন করিতে করিতে মানবের প্রাণের নিভৃতে এক অবিমিশ্র আনন্দ ও অপ্রাকৃত রসের সঞ্চার হয়। মানুষের হৃদয়ে তন্ত্রিতে এক অসাধারণ প্রেমের ঝংকার তুলিয়া থাকে। অখণ্ড জীবন রসের উজ্জ্বল সঙ্গীতমালা প্রেমভক্তি চন্দ্রিকা। তৃষিত মানবের অমৃত লোকের দিব্য সলিলধারা। শুধু বৈষ্ণব সাধনার দিব্য সঙ্গীরূপে এই গ্রন্থের পরিচয়কে সীমাবদ্ধ করিলেই ইহার যথার্থ মূল্যায়ন হইবে না। ইহা মানব সমাজের কল্যাণ চিন্তার দিব্য প্রসন্নতার অমৃত খনি। অধক্ষজ অতীন্দ্রিয় ভাবনার আনন্দ পাইবার জন্য কোনো কোনো ভজন লুব্ধ মানবের হৃদয়ে আকাঙ্ক্ষা রহিয়াছে। এই গ্রন্থে আছে দিব্য অনুভব গন্ধ। বিষয়ে কামনা তপ্ত দগ্ধ জীবনকে সরস করিবার আছে ব্যাকুলতা, আছে ঐকান্তিক আগ্রহ। রূপানুসারী মঞ্জুরি ভাব সাধনার অভিনব রসোল্লাস ভাব সংকেত, সখী আনুগত্যে মঞ্জুরি ভাব সাধনার চরম সুখানুভূতির দিব্য স্বর্ণভৃঙ্গারে নরোত্তম ঠাকুর মহাশয় তার ভাব গঙ্গদক রাখিয়াছেন অগণিত সাধকের প্রাণতৃষ্ণা মিটাইবার জন্য। শ্রীল নরোত্তম ঠাকুরের মনোভৃঙ্গ ভজনোদ্যানে ফুটন্ত মধু দগ্ধি সরস কুসুমরাজির মকরন্দ সংগ্রহে সর্বদা ধ্যান বিভোর। মহাপ্রভুর অকপটের অব্যবহৃত পরবর্তীকালে নরোত্তম ঠাকুর সদৈন প্রেমমধুর মৌচাক নির্মাণ করিয়াছে। শ্রীমন নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার শ্রীল নরোত্তম ঠাকুরের ভাব উন্মাদনা সহজকরণ, শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর দিব্য উন্মাদনার ভাবমাধুরীকে স্মরণ করাইয়া দেয়।
নরোত্তমের সাধন স্মরণ সমীক্ষার নির্যাস প্রেমভক্তি চন্দ্রিকা গ্রন্থ। শ্রীজীব ও গোস্বামী বর্গের সিদ্ধান্তের কাব্য রূপায়ণ প্রেমভক্তি চন্দ্রিকা গ্রন্থে বিলসিত। প্রগাঢ় সত্যানুভূতির প্রকটিত রূপ এমন প্রাণ জুড়াইবার সঙ্গীত আর কোথাও নাই। বিশ্বধর্ম সাহিত্যের ইতিহাসে এই জাতীয় স্বল্পাক্ষরে উপাসনা গ্রন্থ আর নাই। এই গ্রন্থ অপূর্ব ভজন মুদ্রা ও দর্শন তত্ত্বের গ্রন্থ, বৈষ্ণব সাধনার ধর্মতত্ত্ব, ধামতত্ত্ব, রসতত্ত্ব, আশ্রয়তত্ত্ব, প্রেমতত্ত্ব, ঈশতত্ত্ব, জীবতত্ত্ব, মায়াতত্ত্ব, নিরাভরণ কাব্যকথাচিত্রে নরোত্তমের ভাব সাহিত চিত্তের স্ফুরণ সূক্ষাতি সূক্ষ্ম মননের মৌলিক ভাবনার সার্থক প্রকাশ। ব্রজের অন্যতম মান্য রসিক বৌদ্ধ সাধক কামিনী কুমার ঘোষ মহোদয় নিকুঞ্জ ভাবনার অনুভবী পুরুষ দীনশরণ দাস বাবাজি মহারাজ মন্তব্য প্রসঙ্গে বলেন, প্রেমভক্তি চন্দ্রিকার আলোকে বৃন্দাবনের পথ আলোকিত। সাধক সেই আলোক পথে এই আলোকবর্তিকার অনুসরণে নিকুঞ্জ সেবা লাভ করিবে। প্রবীণ সাধকবর্য শ্রী শ্রী রাধাকুণ্ড সেবাশ্রী ভজনানন্দী বিদগ্ধ পুরুষ অনন্ত শ্রীকুঞ্জবিহারী দাসজিও ভজন সম্পদ গৃহ ও মঞ্জুরি ভাব সাধনার স্বর্ণ পেটিকা সদৃশ প্রেমভক্তি চন্দ্রিকা গ্রন্থের সমাদর করিয়াছেন। শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় তাহার বাক্যাবলিতে অনাড়ম্বর ভাষার সার্বজনীন সাধনার শাশ্বত কল্যাণপন্থার সন্ধান প্রদান করিয়াছে। বিষয় বিপত্তি জানো, সংসার স্বপন মানো, নরতনু ভজনের মূল। তিনি বলেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়। বহু পদ প্রার্থনার কথাগুলি প্রত্যয়ের প্রদীপ্ত শিখা সদৃশ। এই কথাগুলির মাধ্যমে প্রত্যয়ের প্রাণ প্রতিষ্ঠা করিয়াছে। এই গ্রন্থের ব্যাখ্যা ইতিপূর্বে নরহরিদাস কাব্যতীর্থ নিত্যস্বরূপ ব্রহ্মচারী মোহন মাধুরী দাস সুন্দরানন্দ দাস বিদ্যাবিনোদ প্রমুখ করিয়াছেন। ইহা অসংখ্য পুঁথি সেকালে এই গ্রন্থের সার্বজনীনতার প্রমাণ বহন করে। একালে শ্রী শ্রী রাধাকুণ্ড ভূষণ প্রবীণ বৈষ্ণব সাধক শ্রীল জয়নিতাই দাস বাবাজী মহারাজ প্রেমভক্তি চন্দ্রিকা গ্রন্থ পাঠে ইহাকে নিত্য ভজন সঙ্গী করিবার জন্য সকলকে উপদেশ করেন। প্রেমভক্তি চন্দ্রিকার প্রাণ মনোহরণকারী দিব্য জ্যোৎস্না ধারায় অভিস্নাত সাধক প্রার্থনার স্মরণে অবলম্বন করিয়া অনুগতির সুগন্ধ কুসুমে আঁচল ভরিয়া স্মরণ আকুলতার দিব্য সৌরভে বিভোর প্রাণে প্রাণপ্রিয় যুগল কিশোর সেবাভিলাষে অগ্রসর হইবেন। প্রার্থনা পদরাজি শ্রীল নরোত্তম ঠাকুরের কথাচিত্রের কনকাধারে সেবানুভূতির সরসপুষ্প সমূহ নয়নের প্রেমাশ্রু শিশিরে স্নাত নানা বিচিত্র সেবা গৌরবতায় আত্মসমর্পণের সুখদ ভজন গীতিমালিকা। প্রার্থনার পদে পদে সাধক কচিত দেহে অভিলাষ আকুতি লালসা উৎকণ্ঠা নিষ্ঠা দৈন ভজনরাগ আত্মার মর্মধ্বনি পরিস্ফুট হইয়াছে। বৈষ্ণব সাধনার মূল ভিত্তি তার দার্শনিক ও দিব্য রসপ্রীতির চিন্তাধারা অভিনব নবযুগ দ্বন্দ্বের সেবায় বিশ্রাম লাভ করে। এই দিব্য মানসিকতার চির নূতন অথচ অক্লান্তকারিণী
সেবা সৌন্দর্যের অচিন্তনীয় স্মরণধার উন্মোচনকারিণী অনির্বচনীয় শক্তি প্রতিটি প্রার্থনা পদে সংগোপনে পুষ্পের মধ্যে নিহিত সৌরভের অচিন্ত মিশ্রণের ন্যায় রহিয়াছে। এই দিব্যভাবের সন্ধান লাভ করিতে হইলে শ্রী গুরুরূপা সখী মঞ্জুরীর আনুগত্যে পরম্পরা ভজন পরিপাটির সুকুমার মাধুর্য লাবণ্যে হৃদয় উদ্দীপ্ত হইলেই সাধনায় সিদ্ধিলাভ হইবে। সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগত ভজনের মধ্যে স্বরগোস্বামী বর্গের মঞ্জুরি ভাব সাধন ভাবলিপ্সু মানস সেবায় যে উজ্জ্বল ভাবনিষ্ঠ স্মরণের অনুসন্ধান বৃত্তি সাধক প্রাণে বলিষ্ঠ সেবারীতির লালসার ঔৎসুক্য জাগায় উহা আর কোথাও সাধনার ইতিহাসে দৃষ্ট নহে। শ্রীল নরোত্তম ঠাকুর সাধক দেহে ও সিদ্ধ দেহে প্রত্যক্ষ সেবা ও মানস সেবার যে প্রাণবন্ত বলবন্ত বিশ্বাসাশ্রিত জীবনে চিরায়ত সত্যাদর্শের ও মধুর ভজনের দিগদর্শন করিয়াছে, প্রার্থনার বিচিত্র পদমাধুর্য আস্বাদনে তাহা দৈন্য নিষ্ঠা ভাবতন্ময়তার সেবাসৌধ সুনির্মাণে সার্থকতা লাভ করিয়াছে। লালসাময়ী প্রার্থনার পদরাজিতে সংসার বাসনা পরিত্যাগের জন্য নিতাই চাঁদের করুণ প্রার্থনার মাধ্যমে বিষয় বিভিক্ত শুদ্ধ মনে বৃন্দাবন দর্শন নিস্তাত্ত্বিকা অভিলাষের চিরসমুজ্জ্বল রূপটির পরিচয় লাভ করি। মানব জীবনে সাধনার প্রস্তুতি কিভাবে অন্তরাঙ্গিনাকে সুসজ্জিত করিতে পারে, এই সদ্ভাবনার লালসা কেমন করিয়া মানবের চিত্ত প্রাঙ্গণে সরস করিতে পারে, বিপুল সম্ভাবনায় তাহা অস্তিত্বের অন্দরমহলে নিত্য নবায়মান সেবারীতিকে অভিনব অনিন্দনীয় দেবমহিমায় উন্নীত করিয়া শ্রী শ্রী গৌরগোবিন্দ সেবায় ও বৈষ্ণবচিত দিব্য গুণাবলী অনুশীলন বৈভবে মানব জীবনকে ধন্য করিতে সমর্থ তাহাই শ্রীল নরোত্তম ঠাকুরের প্রার্থনা পদ লহরীতে অন্তর্নিহিত চিরন্তনী সৌন্দর্যের ধ্বনিময় ভাব ও রসি বিতান সৃষ্টি করিয়াছে। বৈষ্ণব সাধন শ্রী গুরু কৃপা নাম ও মন্ত্ররহস্য যুগল উপাসনারীতি ধাম মাহাত্ম শ্রী গৌর নিত্যানন্দ প্রভুর সেবা অনুরাগ অনুধ্যান রাগানুগা ভজন মঞ্জুরি ভাব সাধন মানব সেবার মানব সেবার গুড় তাৎপর্য এবং কায় মনোবাক্যে আত্মসমর্পণের যোগ কুশলতা ও সমাহিত চিত্তের দিব্য শিহরণ সৌন্দর্য বিভোরতা সরস প্রার্থনা পদাবলীর প্রতি অক্ষরে অমর চিন্ময়ী প্রভাব বিকীর্ণ করে। আজকে এই পর্যন্ত, মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আমরা আস্বাদন করব। তবে আগামীকাল আমরা শ্রী শ্রী ঠাকুর মহাশয়ের চরিত সুধা আস্বাদন করব। জয় রাধে।